বন্ধুরা, কেমন আছো? আজ 13ই মে 2023। বাংলাদেশের মানুষেরা ভীষণ আতঙ্কিত, তাই না? আমার ভিউয়ার্সও খুব আতঙ্কিত, আমি জানি। সারাটা দিন আমারও বারবার মনে পড়ছে 1991 সালের 29শে এপ্রিলের কথা। আমার যারা বয়সী, আমার চাইতে যারা বড়, আমার কাছাকাছি যাদের বয়স, তাদেরও নিশ্চয়ই বারবার মনে পড়ছে, কারণ নিউজ বুলেটিনগুলোয়ও অনেকবার 91 সালের কথা উঠে এসেছে, গতকালও এসেছে। 1991 সালের যে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়, এটা যারা দেখেছে, যাদের বুদ্ধি শুদ্ধি হয়েছে, ধরো অন্তত 10-12 বছর বয়স যাদের হয়েছিল, তাদের স্মৃতি থেকে মুছে যাওয়ার মতো তো না। তাই খুব ভয় লাগছে, এটা যে কী জিনিস। সেদিন কিন্তু আমরা বুঝিনি যে এরকম কিছু হবে। সেদিনও আবহাওয়া দপ্তর 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করেছিল। সকাল থেকেই কেমন যেন এই মানে ঝড়টর আসলে তার আগে যেরকম একটা কেমন মেঘলা মেঘলা, একটু কেমন বাতাস, এগুলো শুরু হয়েছিল। আমার খুব ভালো মনে আছে, কেন জানো? 29শে এপ্রিল তো আমার জন্মদিন। আর সেবার আমি ওই দিন সাপ্তাহিক দিন ছিল, মা হেডমিস্ট্রেস ছিলেন, স্কুল খোলা ছিল, আমাদের ইউনিভার্সিটি খোলা ছিল, কিন্তু আমি সেদিন যাইনি, জন্মদিন উপলক্ষে যাইনি। আর অনেক কিছু রান্না করেছিলাম, তোমরা হয়তো জানো না, রান্না করা কিন্তু আমার হবি। তাছাড়া এসএসসিতে হোম ইকোনমিক্স নিয়েছিলাম। আমার রাতে খুব ভালো লাগে, এখন পারি না, নানা রকম শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের নিষেধ আছে, ঘেমে টেমে এক শেষ হয়ে যেয়ে পারি না। কিন্তু সেদিন আমি অনেক কিছু রান্না করেছিলাম, কারণ আমাদের পরিবারে একটা ট্রেডিশন আছে, সবার জন্মদিন আমরা পালন করতাম। পালন করতাম মানে পরিবারের সদস্যরা, তা আমি তো পরিবারে সবার ছোট, আমরা 4 ভাই বোন, আমি সবার ছোট। তো বড়দা তার ফ্যামিলি নিয়ে আসবে, আমার দিদি তার ফ্যামিলি নিয়ে আসবে, আর আমরা 2 ভাই বোন, বাবা মা আছেন আর কাছের লোক। হ্যাঁ, নিজেরা নিজেরা আমরা উদযাপন করতাম। কখনো কখনো হয়তো কারো বন্ধু বান্ধব আসলে আসতো, মার জন্মদিনটা একটু বড় করে হতো, কারণ মা যেখানে হেডমিস্ট্রেস ছিলেন ওখানে টিচাররা সবাই ওই উৎসবটা করবেই করবে, দাওয়াত না করলেও আসবে, সেজন্য ওটা আয়োজন করা হতোই স্বাভাবিকভাবে। কিন্তু সেদিন আমি অনেক কিছু রেঁধেছিলাম, আমার মনে আছে। এখন সন্ধ্যাবেলা তো সবাই খাবে, দিনের বেলা খোলা, কর্মক্ষেত্র থেকে আসবে। আরে বাবা, রে বাবা, সন্ধ্যার আগে আগে ধারুম ধুরুম শুরু হয়েছে ঝড়। তখন আমাদের বাসা ছিল চট্টগ্রামে জামালখানে, সেন্ট মেরি স্কুল পাহাড়ের উপরে, গির্জা আর স্কুল আর ও পাশে ফাদারের বাড়ি, ওই পাহাড়, পাহাড়ের ওই অংশটায় এই তিনটে জিনিসই আছে। কি যে বাতাস, কি যে তাণ্ডব, ওরা সবাই এসে পড়েছিল। 9টার আগেই খাওয়ায় দাওয়ায় ব্যবস্থা হয়ে গেছে, সে কি অবস্থা! তারপরে ওরা নিরাপদে ঘরে গিয়ে পৌঁছেছিল বটে, এরপরে যে কি হলো রে বন্ধুরা, মনে করলে আর এই যে পরের দিন সেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার লাইন, আজও বাতাসে লাশের গন্ধ, 2-1 দিন পর থেকে যে লাশের গন্ধ, কারণ প্রচুর মানুষ পশু পাখি সেবার মারা গিয়েছিল, অনেক ঘটনা আছে। বন্ধুরা, তোমাদের কি মনে পড়ছে? আমি একটু মনে করিয়ে দিলাম, তোমাদের কি কি মনে পড়ছে তোমরা যদি কমেন্টে একটু লেখো। এখনকার প্রজন্মের যারা সেদিন জন্মায়নি বা খুব ছোট ছিল, ওরাও কিছুটা জানবে। আর বাংলাদেশের মানুষ কি করে এই ঝড় তুফানের সাথে লড়াই করেই তো বেঁচে আছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার লোকগুলোর কথা খুব মনে পড়ে। আহারে, সেই অনেক মজার মজার কাণ্ডও ঘটেছিল। একটা বিয়ে হয়েছিল সেদিন, সেই বিয়ে যে রুসমত হয় না, আয়নার মধ্যে চেহারা দেখে, সেটা যখন হচ্ছিল জলোচ্ছ্বাসে ওই চৌকিকে ভাসায় নিয়ে কোথায় আটকাই দিছে জানো? বাঁশঝাড়ের মাথায়।
বাঁশঝাড়ের মাথায় সিনটা কল্পনা করো, চৌকি আটকে আছে, চৌকির উপরে নতুন বিয়ে হওয়া এই জামাইয়ার বউ, সারা রাত বাঁশঝাড়ের মাথার উপর ছিল। কিন্তু কি বিভৎস রাতে ছিল! সকালে যখন পানি নেমে গেছে, ওরা তো ওই বাঁশঝাড়ের মাথায় খাট সহ আটকা, কষ্টের মধ্যে হাসিও পায়, চিন্তা করে তখন কিভাবে নামিয়েছে কে জানে, সিরিয়াস ব্যাপার। আরো অনেক অনেক ঘটনা আরেকদিন সুযোগ পেলে বলবো, কিন্তু আমার যে বন্ধুরা সেদিন ছিলে মনে আছে, কমেন্টে জানায়ও যাতে নতুনরাও জানে কেমন। তবে সবার জন্য আসো আমরা দোয়া চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে মুখা একটু দুর্বল হয়ে যায়, সে যেন ওই তীব্রভাবে আঘাত আর না হানে। সবাই দোয়া করো, প্রার্থনা করো আর কমেন্টে জানাও কেমন।